আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। বাচ্চাদের জন্য স্যুপের কোনো জুড়ি নেই। স্যুপ খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি এক্সট্রা এনার্জি এবং পুষ্টির যোগান দিতে সাহায্য করে। পাশাপাশি বাচ্চাদের শরীরে পানির চাহিদা পূরণ করতে সাহায্য করে। তাই আমার আজকের আয়োজনে থাকছে প্রোটিনে ভরপুর মাছের স্যুপ রেসিপি। এইভাবে স্যুপ রান্না করে আপনারা 8 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে মেন মিল হিসেবে দিতে পারবেন এবং স্ন্যাক্স হিসাবেও দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। মাছের স্যুপ তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরো রুই মাছ নিয়েছি, 1 টুকরো পেটের মাছ এবং 1 টুকরো পিঠের মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণটুকু স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং গোটা জিরা। জিরাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাছে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি ছোট্ট একটা হাঁড়িতে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এবং একটা স্টিনার নিয়েছি। এখন এই স্টিনারের ভিতরে মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভাপ দিয়ে সেদ্ধ করে নিব। দর্শক, চুলায় মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে থাকুক, আর আমরা এই টাইমে অন্য প্রিপারেশনগুলো করে নিই। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি। গাজরের বেশি অংশটাকে কেটে নিচ্ছি, তারপরে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর আমি এখানে এরকমের সাইজের 1 টুকরো মিষ্টি আলু ব্যবহার করেছি। আর মিষ্টি আলুটাকে কিন্তু আমি আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আলুটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টি আলুর পরিবর্তে অন্য যে কোনো আলু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার সুবিধার্থে। এই যে এরকমের একটি মিহি পিউরি তৈরি করে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি চুলায়, দেখি মাছের কি অবস্থা। 10 মিনিট পরে ফিরে আসলাম। আর এই যে দেখুন, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হওয়ার কারণে কিন্তু মাছটা নরম হয়ে আসছে, যার ফলে ভেঙে যাচ্ছে। এখন আমি চুলা থেকে মাছটা নামিয়ে নিচ্ছি। চুলা থেকে মাছ নামিয়ে নেওয়ার পরে খুবই সাবধানতার সাথে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। আমি আবারও রিপিট করছি, মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। দর্শক, মাছের কাঁটা বাছতে বাছতে আপনাদের কাছে প্রতিদিনের মতন একটি ছোট্ট অনুরোধ করে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকমের আরও সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে। বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্যানে ব্লেন্ড করা পিউরিটা দিয়ে দিলাম। তারপরে আমি ব্লেন্ডারটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিচ্ছি, মানে হাফ কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট। আরও দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটার অথবা রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। তবে ঘি এবং বাটারে একটা গুড ফ্যাট থাকে, যেটা কিনা বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে সাহায্য করে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি তো ভিডিওর প্রথমেই বলেছি যে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণটুকু স্কিপ করবেন। তারপরে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। মোট এখানে 1 কাপের একটু বেশি পানি ব্যবহার করা হয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব চুলায়। এখন আমরা চুলায় দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত স্যুপের ঘনত্বটা আসছে।
আর আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে একটু ফেড়ে। তবে আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে মরিচটা স্কিপ করবেন। 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পরে দেখবেন স্যুপের ঘনত্বটা চলে আসছে। এই অবস্থায় যদি আপনাদের কাছে মনে হয় যে মাছটা দলা পেকে আছে, তাহলে আপনারা একটা ডাল ঘুটনি অথবা আলু ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। তবে সতর্কতার সাথে ম্যাশ করবেন যাতে মরিচটা ম্যাশ না হয়ে যায়। এই তো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী স্যুপটা ঘন অথবা পাতলা করে চুলা থেকে নামিয়ে নেবেন। এই যে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে স্যুপটা বাচ্চাকে হালকা কুসুম গরম অবস্থায় সার্ভ করবেন। তাহলে দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।